আপনার কম্পিউটার কিভাবে সঠিক সময় মনে রাখে, এমনকি পাওয়ার চলে যাওয়ার পরও কিভাবে আমরা যখন আবার সুইচ অন করি আমাদের কম্পিউটারে তাহলে কিভাবে আমাদের অ্যাকাউন্টের সময় এবং ডেটটা দেখতে পাই। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং জানবেন যে কিভাবে আমাদের কম্পিউটারটা সঠিকভাবে সময় এবং ডেট মনে রাখে। তো হ্যালো গাইস, সবাইকে স্বাগতম ট্যাক প্রোডাকশন ইউটিউব চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন, আমি আপনাদের আছি দীপ্ত। তো আজকে আমি জাস্ট একটা কথা বলতে চাই যে আমরা যে কম্পিউটার ইউজ করি, মানে ডেস্কটপ যে ইউজ করি, সেটা যখন পাওয়ার অফ করে দেওয়া তখন আমরা কিন্তু তারপর যখন আবার 2-3-4 ঘন্টা পর যখন আবার পাওয়ার অন করি তখন কিভাবে আমাদের সেম সময়টা এবং ডেটটা কিন্তু কম্পিউটার মনে রাখে। কারণ একটা কথা যদি আমি আপনাকে বলতে চাই যে মনে আছে যখন আমাদের মনে করেন 4-5 বছর আগে যখন স্মার্টফোন কিংবা অন্যান্য যে কোনো ফোন যখন আমরা রিমুভেবল ব্যাটারি যখন ইউজ করতো ফোনগুলা কোম্পানিগুলা, তখন যখন আমরা ফোনটার ব্যাটারি যখন খুলে দিতাম এবং মনে করেন 5-10 মিনিট পর যখন আবার লাগাতাম ফোনের ব্যাটারিটা, তখন কিন্তু আমাদের ডেট এবং টাইমটা কিন্তু সঠিক দেখাতো না। তখন যেটা মনে করেন আপনার বাই ডিফল্ট যে টাইমটা দেওয়া ছিল, মানে ফোনটা যে সময় তৈরি করা হয়েছিল ওই ডেটটা শো করতো। কিন্তু আমরা কম্পিউটার যখন বন্ধ রাখি, এমনকি 1-2-5 দিন পর্যন্ত যখন বন্ধ রাখি, তারপর যখন আবার অন করি তাহলে কিভাবে আমাদের সঠিক ডেটটা আমাদের দেখায়। এটার ক্ষেত্রে আমাদের যে ডেস্কটপ সেটা দুটো জিনিস ইউজ করে, এক হলো আমাদের ইন্টারনেট এবং দ্বিতীয় হলো তার যে ভিতরে যে হার্ডওয়্যার থাকে। তো এখন আমি আসি জাস্ট প্রথম একটা আসি যে ইন্টারনেটের কথা। তো যখন ধরেন আপনার ডেট মনে করেন আমরা কোনো আমাদের ডেস্কটপে যখন ইন্টারনেট কানেক্ট করি তখন কিন্তু উইন্ডোজ করে কি বেশিরভাগ যখন আমরা ইউজার উইন্ডোজ কিংবা যারা ম্যাক ইউজার তাদের জন্য কিন্তু সেম সিস্টেমটা, তারা করে কি তাদের যে একটা সার্ভার আছে ওই সার্ভারের সাথে কিন্তু আপনার আইপি অ্যাড্রেসটা ট্র্যাক করে। মানে জাস্ট আপনার যে কোন দেশ থেকে আপনার মানে ইন্টারনেট ইউজ করছেন সেটা কিন্তু ইজিলি জানা যায়, সেটা আমরা সবাই জানি। তো যখন আপনি ইন্টারনেট কানেকশন যখন জাস্ট অন হবে আপনার পিসিতে, তখন কিন্তু ওই সার্ভারটাই আপনার কানেক্ট হয়ে যাবে এবং ওই আইপি অ্যাড্রেসটা দেখে তারা বুঝে নিবে যে আপনি বাংলাদেশ থেকে ইউজ করছেন এবং বাংলাদেশের বর্তমান সময়টা কত। তারা অটোমেটিক আপনার উইন্ডোজে লেখা উঠবে যে এত আজকে এত তারিখ এবং এতটা সময় হচ্ছে। কিন্তু এখন আসি যারা আমরা ইন্টারনেট ইউজ করি না তাদের ক্ষেত্রে কি হয়। অ্যাকচুয়ালি যারা আমরা ইন্টারনেট ইউজ করি না তাদের ক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি, আপনারা যারা ডেস্কটপ ইউজ করেন তাদের ডেস্কটপটা খুললেই ভিতরে আপনার যখন আপনার যে মাদারবোর্ডের ভিতরে থাকতে পারবে একটা ছোট্ট একটা ব্যাটারি আছে। লাইক আমাদের যে ঘড়ির ব্যাটারি ছিল আগে ছোটো হ্যান্ড ওয়াচ যেগুলো আমরা ইউজ করতাম, হ্যান্ড ওয়াচগুলো ওই টাইপের একটা ব্যাটারি ছোটো দেখতে পারবেন এবং ওই ব্যাটারিটাই কিন্তু আমাদের আপনার সময়টা ধরে রাখে। আমার যখন পিসিটা অফ থাকে তখন কিন্তু ওই ব্যাটারিটা কিন্তু অন থাকে এবং ওই ব্যাটারির পাওয়ারে কিন্তু আমাদের যে মাদারবোর্ডের যে আপনার সময় এবং ডেট মেনটেন করার যে আইসিটা সেটা কিন্তু অন থাকে এবং ওইটা কিন্তু আমাদের সময়টা এবং ডেটটা ট্র্যাক করা থাকে এবং ওইটা অনুপাতে চলতেই থাকে, কিন্তু আমরা ওটা দেখতে পারি না। সো আপনি এই জিনিসটাই বুঝে নেবেন যে আপনার হার্ডওয়্যারের ভিতরে যদি ওই ব্যাটারিটা আপনি খুলে দেন তাহলে দেখতে পারবেন যে আপনার সময়টা এবং ডেটটা আপনার পিসি ওপেন করলে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আপনাকে নিজে ঠিক করতে হচ্ছে, অথবা আপনি যখন ইন্টারনেট কানেক্ট করছেন তখন অটোমেটিক আপনার ডেটটা ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু আপনার যদি ব্যাটারি লাগানো থাকে এবং যদি আপনি ইন্টারনেট নাও ইউজ করেন তাহলেও দেখবেন যে আপনার ব্যাটারিটা ঠিক, মানে সরি, আপনার ডেট এবং সময়টা ঠিক আছে জাস্ট ওই ব্যাটারিটার কারণে। তো এই ছিল বন্ধুরা আমার একটি ভিডিও যে আমি বোঝাবার চেষ্টা করলাম যে কেন আমাদের পিসি অফ থাকার পরও আমাদের সময় এবং যে ডেটটা সেটা কিন্তু চেঞ্জ হয় না, সেটা অ্যাকুরেট থাকে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু টেকনোলজি ফ্যাক্ট জানতে পেরেছেন এবং এইরকম ফ্যাক্ট আরও জানতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ট্যাক প্রোডাকশন ইউটিউব চ্যানেলে। আমরা আছি আপনাদের সাথে এই টাইপের ভিডিও নিয়ে আমরা আবার হাজির হওয়ার চেষ্টা করবো। তো আজ পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি আপনাদের দেখার জন্য।